ঠাকুরগাঁও সদর উপজেলার সুপ নদীর উপর নির্মিত বুড়ির বাঁধে এবারও চলছে মাছ ধরার উৎসব। মাছ ধরতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে নানা বয়স ও শ্রেণী পেশার শত শত মানুষ। মাছ ধরাকে কেন্দ্র করে বুড়ির বাঁধ এলাকা পরিণত হয়েছে মিলন মেলায়। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক এমদাদুল ইসলাম ভুট্টো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শুক নদীর উপর নির্মাণ করা হয় বুড়ির বাঁধ। শুষ্ক মৌসুমে সেচ সুবিধার জন্য নির্মাণ করা হয় জলকপাট। 94 হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয় মৎস্য অভয়াশ্রম। প্রতি বছর কার্তিক মাসের প্রথম দিকে এই জমানো পানি ছেড়ে দেওয়া হলে শুরু হয় মাছ ধরার উৎসব। প্রতি বছরের ন্যায় এবারের উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়স ও শ্রেণী পেশার শত শত মানুষ। কেউ আসছেন উৎসবে সামিল হতে, আবার কেউ বা আসছেন মাছ ধরতে। মাছ শিকারীরা বলছেন নিষিদ্ধ জাল দিয়ে শিকারের কারণে এবার মাছের বংশবিস্তার কম হয়েছে। এই বাদে মানুষ মাছ ধরা মানে আনন্দ উল্লাসে মেতে উঠে। শুধু নিজে নয়, পরিবার সহ অনেকে এসেছেন উৎসব উপভোগ করতে। বলছেন মাছ ধরা বড় কথা নয়, হারিয়ে যেতে বসা গ্রামীণ উৎসবে পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেওয়াটাও এক ধরনের বড় আনন্দ। বুড়ির বাঁধের পানি ছাড়ে তখন এই এলাকার মানুষ শুধু পরিবার নয়, আত্মীয় স্বজন সহ দূরদূরান্ত সবাইকে নিয়ে একসাথে আনন্দ উল্লাসের সাথে মাছ ধরে। অনেক নারী পুরুষ এখানে আছে, সেই ক্ষেত্রে আমিও আসছি। তো এখানে মাছ নেওয়ার থেকে মানুষের সমাগম থেকে এতই আনন্দিত হয়েছে আমি। জেলা মৎস্য অফিস বলছে দিন দিন দেশি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ কমে যাওয়ায় গড়ে তোলা হয়েছে অভয়াশ্রম। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন এই মৎস্য কর্মকর্তা। এই অঞ্চলে আমাদের দেশি প্রজাতির মাছটা দিনে দিনে কমে যাচ্ছে, পাশাপাশি অন্যান্য জাতের মাছ মাছও কমে যাচ্ছে। এটা বাড়ানোর জন্য আমরা জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা একটা অভয়াশ্রম স্থাপন করেছি। রিং জাল সহ কারেন্ট জাল এবং অন্যান্য জাল আমরা এখানে উচ্ছেদ করেছি। তারপরেও এই জলাশয়ে প্রচুর পরিমাণে রিং জাল এবং যে নিষিদ্ধ যে অন্যান্য জাল আছে এগুলি রয়েছে, এগুলির ব্যাপার বন্ধ করার ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আগামীতে মাছের উৎপাদন বৃদ্ধি সহ চাহিদা পূরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। সোহেল আহমদ, জিটিভি নিউজ।